হ্যালো বন্ধুরা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হতে না হতেই বড় বড় চমক শুরু হয়ে গেল আইএসএলে। তো বন্ধুরা, এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে যেমন নতুন প্লেয়ার আসবে, তেমন দলে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না পাবার ফলে দল ছেড়ে অন্য দলেও চলে যাবে বিভিন্ন প্লেয়াররা। তো গতকাল রাতে যেমনটা জানা গেছে, 29 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার প্রণয় হালদার, যে বর্তমানে এটিকে মোহনবাগান দলের হয়ে খেলছিল, সেই প্রণয় হালদার এবার পারমানেন্ট ডিলে সই করতে চলেছে জামশেদপুর এফসি দলের হয়ে। তো গত মরশুমে এটিকে মোহনবাগান দল থেকে লোন ডিলে প্রণয় জামশেদপুর এফসি দলে খেলতে গেছিল। তো এই মরশুমে প্রণয়কে আবারও ফিরিয়ে আনলেও কোচ জুয়ান ফেরান্ডো ঠিক মতন গেম টাইম প্রোভাইড করতে পারছিল না প্রণয়কে, যার ফলে প্রণয় গেম টাইম পাওয়ার জন্য দল ছাড়তে আগ্রহী হয়েছিল। আর সেই মতনই জামশেদপুর এফসি দলে আবারও ফিরে গেল প্রণয়। তো এই মুভটা এটিকে মোহনবাগান দলের বেঞ্চ স্ট্রেংথের জন্য খারাপ হলেও আমি মনে করি প্রণয় এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা কিন্তু ভালো মুভ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও আর কি কোনো প্লেয়ারের এটিকে মোহনবাগান দল ছাড়ার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।